রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সব কিছু সোজাভাবে। আজকের রেসিপি ব্রোকলির সবজি। এই ব্রোকলির সবজি বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। ব্রোকলির সবজি বানাতে এখানে আমি দুটো মাঝারি সাইজের ব্রোকলি নিয়েছি এবং ব্রোকলিটা খুব এরম ফুলগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দুটো টমেটো নিয়েছি আর এখানে তিন পিস আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেভাবে ঝোলে আলু দেয়। আর এখানে আছে চার পিস পেঁয়াজ, মানে চারটে পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা পুরো গোটা রসুনকে আমি পুরোটাই ছাড়িয়ে নিয়েছি, প্রায় এখানে 25 কোয়ার মতো হতে পারে। 1.5 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে 1 চামচ আছে জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর এখানে গোটা গরম মশলা দিয়ে নিয়েছি ফোড়নের জন্য। আর এখানে আমি অল্প একটু ছানা নিয়েছি, এই 500 গ্রাম হয়তো একটু বেশিই হবে, দুধকে মানে জাল দিয়ে আমি ছানা কাটিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ছানার বদলে পনিরকে গ্রেট করেও দিতে পারেন। স্বাদ মতো লাগবে লবণ, আর পুরোটাই বানাবো আমি সর্ষের তেলে। গ্যাসটা আমি অন করে নিয়েছি। এবার আমি মানে তেল দিয়ে আলুটা আগে ভাজবো। আর এই তরকারিটাতে কিন্তু একটু তেলের পরিমাণটা লাগবে, একটু বেশি তেল লাগবে। তো প্রথমে আমি একটু তেল দিয়ে আগে আলু আর ব্রোকলিটা একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুটা একটু ভালো করে ভেজে নেব। একটু এই আলুর মধ্যে আমি হলুদ দিয়ে দেব, তাতে কালারটা খুব সুন্দর আসবে। আর অল্প একটু লবণও দিয়ে দেব। এবার এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নেব। এবার আমি ব্রোকলিটা ভেজে নেব। ব্রোকলিটা কিন্তু খুব লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা ফ্রাই করলেই হবে। পিউ মুখার্জি বোন, তোমারই জন্য আজকের এই রেসিপি ব্রোকলির সবজি। গত বছর তোমার আবদার ছিল দিদির কাছে ব্রোকলির সবজি দেখানোর জন্য, কিন্তু আমি বাবার অসুস্থতার জন্য দেখাতে পারিনি। আর এটা নিয়ে তোমার খুব অভিমানও হয়েছিল। অবশ্য অভিমানের একটা জায়গা আছেই, কারণ দিদির কাছে বোন অভিমান করতেই পারে। আর তুমি বোন কী করে জানবে যে বাবার শরীর খারাপ ছিল, আর সেই সময় দেখাতে পারেনি, এনেও দেখানো হয়নি। তো এবছর দেখালাম, দেখো তোমার জন্যই এই রেসিপি। আর ব্রোকলির অনেক এরকম রেসিপি আছে যেগুলো তোমার সঙ্গে শেয়ার করব। আর দিদির ওপর আর রাগ করো না, কমেন্টস করে জানাবে কেমন হয়েছে, আর এইভাবে দিদির পাশে থাকবে। ব্রোকলির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু হালকাভাবে ভেজে আমি তুলে নেব। ব্রোকলিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও বেশ কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিলাম। তেজপাতাটা আমি উপকরণের মধ্যে মানে বলিনি, বলা হয়নি, মিশ হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আদা রসুনটা আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়, এবার আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে।
আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, বেশ একটু কষিয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার এই মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর আমি এর মধ্যে লবণ দেব। ব্রোকলিতেও লবণ দিয়েছিলাম, আলুতেও লবণ দিয়ে ভেজেছি, তাই আমাকে একটু বুঝেই লবণটা দিতে হবে। আপনারা একটুখানি বুঝে তারপরে লবণটা দেবেন। এবার টমেটোটা দেওয়ার পর খুব ভালোভাবে কষবো, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দেব আমি ছানাটা। একটু ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। আপনারা এই ছানার বদলে পনিরও গ্রেট করে দিতে পারেন, স্বাদ কিন্তু একই হবে। খুব ভালোভাবে একটু মেখে নিলাম। এই পনিরটা দিলে এই তরকারির স্বাদ কিন্তু খুব সুস্বাদু হবে এবং খেতে সত্যি দারুণ হবে। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম। ওদিকে আমি গরম জল বসিয়েই দিয়েছি। ব্রোকলি আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ব্রোকলি আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার একটু আমি গরম জলের মধ্যে অ্যাড করব। আর খুন্তি ধোয়া জল দিলে বলে মায়েরা বলতেন যে মানে তরকারির স্বাদ খুব বেশি হয়। জানি না এটা কতটা সত্য আর কতটা মিথ্যে। তো আপনারা ওই খুন্তি জোয়ার মানে জল দেবেন, খুব ভালো লাগবে। আবারও একটু আমি জল অ্যাড করলাম খুন্তির মধ্যে, দিয়েই দিলাম ধুয়ে, যা মশলা খুন্তির মধ্যে অনেকটাই লেগে আছে। এবার অল্প অল্প করে আমি গরম জল অ্যাড করে দিলাম। গ্রেভিটা যে যেমন পছন্দ করবেন সেরকমই গরম জল অ্যাড করবেন। পুরো গরম জলটাই আমি দিয়ে দেব, কারণ মানে ব্রোকলি আর আলুটা তো সিদ্ধ হবে আর অল্প একটু গ্রেভিও থাকবে। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকাটা এবার খুলব, দেখবো ব্রোকলি আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি। হালকাভাবে একটু আগে নেড়ে দিই। ব্রোকলি একদমই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আলুও সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে 5 মিনিট ঢেকে রাখবো, তারপর পরিবেশন করে দেখাবো আপনাদের। এর কিন্তু খুব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবং সত্যি এটা খুব লোভনীয় এবং খুব টেস্টি এটা খাবার। আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন। আর প্রিয় মুখার্জি, তুমি কিন্তু অবশ্যই বোন বানাবে, আর বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে দিদিকে। তৈরি হয়ে গেছে ব্রোকলির সবজি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কিন্তু লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তা রান্নাঘর।